أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين বন্ধুরা আমার 35 নম্বরের প্রশ্ন, পৃথিবীতে এমন একজন মহামানব ছিলেন, তিনি একদিন অন্য এক ব্যক্তিকে যাইয়া সালাম দিলেন, কিন্তু দুঃখের বিষয় পরিতাপের বিষয় হলো সেই ব্যক্তি সালাম, যেই ব্যক্তি সালাম দিলেন, তিনি যেই ব্যক্তিকে সালাম দিলেন, তিনি সালামের জবাব তো দিলেন নাই, দিলেন নাই, বরং যে সালাম দিল তার দিকে একটু ফিরেও তাকালেন না, হযরত তাকালেন না। আপনার প্রশ্ন হলো কে কাকে সালাম দিলেন, এবং যাকে সালাম দিলেন তিনি বা কেন সালামের উত্তর নিলেন না? মাকসুদুল মুমিনিন কিতাবের 58 নম্বরের পৃষ্ঠায় প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। উত্তর হলো মেরাজের রজনীতে যখন হযরতে জিব্রাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু সাল্লামকে লইয়া সর্বস্থানে ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইবার কালে হযরতে আজরাইল আলাইহিস সালামের সামনে যাইয়া উপস্থিত হন, এবং হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আজরাইল আলাইহিস সাল্লামকে সালাম দিলেন, কিন্তু হযরতে আজরাইল আলাইহিস সাল্লাম সালামের জবাব তো দিলেন নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে একবার তাকালেন না। তখন হযরত জিব্রাইল আলাইহিস সাল্লাম হযরত আজরাইল আলাইহিস সাল্লামকে ডেকে বললেন, হে আজরাইল, তুমি সালামের জবাব দিলে না কেন? তুমি জানো তোমাকে যে সালাম দিয়েছে, তুমি শোনো, আমি যদি তোমাকে যে সালাম দিয়েছে তিনি হলেন বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আল্লাহ পাক হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করতেন, এবং 18,000 মাকলুকাতে এবং 80,000 আলম সৃষ্টি করতেন না, এবং তুমি আজ্জাইল এবং আমি জিব্রাইল কল্লা পাক সৃষ্টি করতেন না, এই কথা বলার সাথে সাথে হযরতে আজ্জাইল আলাইহিস সালাম আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব দিলেন এবং বললেন, হে আজ্জাইল আলাইহিস সাল্লাম, তোমাকে আমি প্রথম সালাম দিয়েছিলাম, কিন্তু তুমি সালামের জবাবও দিলে না, আমার দিকে একটু ফিরেও তাকালে না, তার কারণ কি? হযরত আজ্জাইল আলাইহিস সাল্লাম হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামকে অনুরোধ করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তার জন্য আপনি রাগ করবেন না, নবী গো আমাকে ক্ষমা করে দিন, আমার আল্লাহ পাক যখন এই দুনিয়া সৃষ্টি করলেন, সৃষ্টি করার সাথে সাথে আমাকে একটি চাকরি দিলেন, চাকরিটা হলো এই টেবিলের উপরে আমি বসে থাকি, এবং এই টেবিলের সামনে একটি গাছ আছে, ওই গাছের পাতায় পাতায় পৃথিবীর সকল পানির নাম আছে, যখন ওই পানিটা এই
যখন ওই পানিটা বা ওই মানুষটা ওই জীবটা ওই জন্তুটা পৃথিবী থেকে চলে যায়, ওই পৃথিবী থেকে মারা যাবে, 40 দিন আগে ওই গাছের পাতাটা তার নামের গাছের পাতাটা হলুদ হয়ে যায়। হলুদ হইয়া আমি আজ্জাইল আলাইহিস সালামের টেবিলের উপরে পড়িয়া যায়। তখন থেকে 40 দিন আগে ওই মানুষটার এই দুনিয়ার মধ্যে মৃত্যু হয়ে যায়। তাই ওই তার ওই নামটা ডায়েরি থেকে কেটে দিতে হয়। আবার যখন কোনো মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে, সঙ্গে সঙ্গে ওই গাছের একটি পাতা গজায়, সঙ্গে সঙ্গে ওই গাছের পাতার মধ্যে তার ঠিকানা, তার বাবার ঠিকানা, তার মার ঠিকানা, তার বাড়ির ঠিকানা, তার দেশের ঠিকানা থাকে। তখন আমি আজ্জাইল আলাইহিস সালাম ওই লোকটার নামটা ডায়েরিতে লিখতে হয়। ও নবী, এই আজ্জাইল সাল্লাম আমার চাকরির প্রথম হতে আমি এই পর্যন্ত কোনো মানুষের সাথে কথা বলতে পারি নাই এবং কোনো মানুষের দিকে তাকাইতে পারে নাই। আজকে রাসূল গো আপনি আসার কারণ আমার আল্লাহ পাক আজকে আমার ডিউটি বন্ধ রেখেছেন। যতক্ষণ পর্যন্ত আমি কথা বলবো ততক্ষণ পর্যন্ত আমার ডিউটি বন্ধ রেখেছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলার সৃষ্টিগুলোর মধ্যে মালাইকা যত ফেরেশতা সৃষ্টি করেছেন প্রত্যেকটা ফেরেশতার কাজকর্ম বন্ধ রেখেছেন। জাহান্নামে যারা জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য নিয়োজিত আছে প্রত্যেকটা ফেরেশতাকে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, আজকে সকল মানুষকে শাস্তি দেওয়ার কাজ থেকে তোমরা বিরত থাকো। আমার আল্লাহ পাক ঘোষণা করেছেন, আজ্জাইল তুমি যতক্ষণ পর্যন্ত আমার নবীর সাথে কথা বলবে ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে কোনো মানুষ মৃত্যু গ্রহণ করবে না এবং ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ পৃথিবীতে জন্মগ্রহণও করবে না। ও আল্লাহর বন্ধু, আমার আল্লাহ পাক আপনি আসার কারণে আজকে আমাকে এই ডিউটি থেকে উদ্ধার দিয়েছে, নতুবা আমি আর যাইলে এই পর্যন্ত কোনোদিন আল্লাহ পাকের ডিউটি হইতে অবসর পাই নাই। এই কারণে আল্লাহর রাসূল আপনার দিকে একবার তাকাইতে পারেনি এবং সালামের জবাবও নিতে পারে নাই। ও আল্লাহর রাসূল আপনি দয়া করে আমাকে ক্ষমা করিয়া দিন। বন্ধুরা আমার 32 নম্বরের প্রশ্ন, কিয়ামতের আগে এমন একজন ব্যক্তি পৃথিবীতে জন্মগ্রহণ করবেন যার কপালের মধ্যে আরবিতে কাফের লেখা থাকবে, আপনার প্রশ্ন হলো সেই ব্যক্তির নাম কি এবং তিনি পৃথিবীতে কবে জন্মগ্রহণ করবেন এবং তার চেহারা কীরকম হবে? মাকসুদুল মুমিনীন কিতাবের 71 নম্বর পৃষ্ঠায় এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এর উত্তর হলো হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম যখন দুনিয়ার মানুষকে ধর্মের দিকে ফিরাইয়া আনবেন এবং দেশে দেশে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা করিয়া মানুষকে ধ্বংসের হাত হইতে বাঁচাইয়া তুলিতে থাকিবেন, সেই সময় অর্থাৎ মেহেদী আলাইহিস সালামের আগমনের 5 কি 6 বৎসরের পরে ইরাক এবং শামের মধ্যবর্তী কোনো এক স্থানে একটি পরিবার হতে মহাপাপী দাজ্জাল জন্ম নিবে। তাহার একটি চোখ অন্ধ, অন্য চোখটি টেরা এবং কপালের মাঝখানে আরবিতে কাফের লেখা থাকবে। পৃথিবীর প্রত্যেককে শিক্ষিত অশিক্ষিত মানুষ সেই লেখাটা পড়িতে পারিবে। বন্ধুরা আমার 33 নম্বরের প্রশ্ন, জান্নাত এবং জাহান্নামীদেরকে জান্নাত এবং জাহান্নামের 2 জন সর্দার আছে তাদের নাম কি? মাকসুদুল মুমিনীন কিতাবের 61 পৃষ্ঠায় এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এর উত্তর হলো জান্নাত এবং জাহান্নামে 2 জন সর্দার আছে, তারা 2 জন ফেরেস্তা, তাদের নাম হলো একজন জান্নাতের ফেরেস্তার সর্দারের নাম হলো রেজওয়ান, 2 নম্বর জাহান্নামের সর্দারের নাম হলো মালিক। 34 নম্বরের প্রশ্ন,
হযরতে ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গার আওয়াজ থেকে আরেকটি আওয়াজের ধ্বনি কোটি কোটি গুণ বেশি হবে। আপনার প্রশ্ন হলো সেই ধ্বনিটা বা আওয়াজটা কার হবে এবং কেন হবে? মাকসুদুল মুমিনিন কিতাবের 59 নম্বর পৃষ্ঠায় এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এর উত্তর হলো হযরতে ইসরাফিল আলাইহিস সালামের সিংহের আওয়াজের চেয়ে যে আওয়াজটি কোটি 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 গুণ আরও বেশি হবে হযরত আজ্জাইল আলাইহিস সালামের চিৎকারের ধ্বনি। কারণ হলো পৃথিবী কিয়ামত হওয়ার পরে পৃথিবীর যখন আর কেউ বেঁচে থাকবে না তখন হযরত আজ্জাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক ডেকে বলবেন, হে আজরাইল, তুমি তো পৃথিবীর সকল মানব দানব জিন ও ফেরেশতাদের জান বা রূহ কবচ করিয়াছ, এখন তো আর পৃথিবীতে কেউ নাই বেঁচে নাই, এবার তুমি তোমার রূহ কবচ করো। হযরত আজ্জাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার মুখের এই বাণী শুনে এমন একটি চিৎকার মারবেন সেই চিৎকারের ধ্বনিয়ে সাত আসমান সাত জমিন থরথর করে কাঁপতে থাকবে। এবং এরপর হযরতে আজ্জাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলবেন, হে পরওয়ারদিগার, আমি যদি জানতাম যে আপনার জান আমার জান আমাকেই কবজ করতে হবে তাহলে আমি আজ্জাইল কোনোদিনই এই চাকরি বা ডিউটি নিতাম না। এই বলে হযরতে আজ্জাইল আলাইহিস সালাম একটি কুরসিতে বসে তার নিজের জান নিজেই কবজ করবেন। তাই সেই দিন হযরতে আজ্জাইল আলাইহিস সালামের চিৎকার ধ্বনি হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গার ধ্বনির চেয়ে কোটি কোটি গুণ বেশি হয়ে যাবে।